দিদি এত দূরতে আসলাম, একটু বিশ্রাম টিশ্রাম করা লাগবে না নাকি? এই যে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, একটু বসা টসা লাগবে না? লাগবে রে আয়াম, দিস ইজ এই বিশ্রাম ফর এ টিড়ি অন দ্য কাক। একটা কাক থাকে উপরে বসে, কাক ডাকবে কুকু কুকু করে, আর নিচে আমরা দুজন বসে বিশ্রাম নেবো। এরকম একটা জায়গায় একটা গাছ খোঁজ, আশেপাশে তাকাই টাকাই দেখ আছে বিশাল ভালো হয় তো। হ্যাঁ আছে আছে, ওই যে একটা আছে তো। আচ্ছা চল। হোয়াট ইজ দিস দাইলে মাথার উপর? হ্যাঁ হোয়াট ইজ দিস এন্ড কি হোয়াট? এটা হলো ব্যাগ। ব্যাগ তো আমিও জানি, তাই এটা আমার মাথার উপর কি করছে? মাথার উপর বসে রয়েছে। এই তুই ঢাকাতে আইছিস, আগে লাভ আগে লাভ আদিন লাভ, আমার মাথাটা ভেঙে গেল দেখো দিদি। এমনি পড়ালেখা হয়নি শুধু মাথা রইলে সমস্যার কারণে। হসপিটালে যাওয়া লাগবে গেলে তোরে, এই জন্য আমার মাথায় এলে সমস্যা হয়ে যাবে। ক্লাস আমি কি স্কুলতে তোর মাথা এমনি এমনি মাথায় ঢুকতে না বুঝলে? আর তুই যে চাপালো চাপালি, আর ঢোকবে জীবনে কোনো কিছু মাথায়? এইবারই তো ভালো করে ঢোকবে। আর তোর নিজের নামই আমার মনে পড়ছে না, আমার নাম কি মনেই নেই। আজ ঢাকাতে আইছি, এসে আমরা একটু মানে এমন কায়দায় থাকবো লোকজন দেখে আমাদের ভাববে শহরেতে আইছি। তোর তোরে ব্যবহার দেখে কেউ বলবে তুই শহরে ছিলি? লোক যদি জেনে যায় যে আমরা শহরে ভিক্ষে করতাম, সমস্যা হয়ে যাবে না? বুঝিস না সব সব বলা লাগে? সারা রাস্তা মাথায় গিয়ে নিয়ে আসি, এখন সেই কনের আওয়াজটা বুঝতে পারিনি, আপনার মাথার উপর দিয়ে দিয়েছি। কত বড় বিয়াদ। এখন আছে তো যন্ত্রপাতি সব ঠিক আছে তো? হুম আছে। তাহলে একটু বিশ্রাম করি। আর কেউ আসলি যেন এমন কোনো কাজ করিস না যে বুঝে ফেলে আমরা শহরে ভিক্ষে করতাম। ঠিক আছে শুনি সমস্যা, আমি তাহলে একটু ঘুমোই। এই যা আছে সব দিয়ে দিয়ে দিন, আর আমার ঘুমো দিবি। যদি আবার ঘুমিয়ে দিস পয়সা একটা টাকাও তোর আমি এলো জীবন ধরে ভিক্ষে করে চুরি করে ডাকাতি করে টাকা গুলো জমাইছি, চলে গেল তোর জন্যই আমি ঘুমাইছি, তোর বলেছি তুই খেয়াল রাখতি। এখন আমার সাথে কাহিনী করছিস আমি বুঝতে পারছি। তুই টাকা পয়সা বেরো করবি, তা নাহলে তোর নামে আমি কেস করবো। আমি নিয়ে গেল আপনার ডাকছে, আপনি উঠলেন না কেন? ঘুমলাম বুঝিস, ঘুমোতে উঠে যেন দেখি টাকা গুলো চলে গেছে। তুইও ঘুমো, উল্টে আবার ভিক্ষে করা শুরু করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফকির খাটা মানুষ গো, বনের মধ্যে বসে রেখে গো, ওই কিরাকনে আসো ওদের দান দাঁত করো গো। আরে বাবা পরিমাণ
আমার কোন দিক দিয়ে তোর ফকির মনে হয়? আমি ইন্ডিয়ার রাজধানী ঢাকায় আমরা বিশাল অফিসের বারে আমি কাজ করতাম, আমি অফিসার ছিলাম, এই তোমার অ্যাসিস্ট্যান্ট। আমাদের এইলো বেতনই মাসে এলো 4-5 লাখ টাকা। আমরা গ্রামে একটু আসলাম বেড়াতে, তোরা কানা মানুষ আর কি দেখ। এ তোমার তো আমি চিনি। কি চিনিস? তুমি আর ঢাকায় না ভিক্ষে করতে কি বলছে? আমরা যে ইন্ডিয়ায় ভিক্ষে করতাম, মানে ঢাকায় ভিক্ষে করতাম, এ জানলে কি হবে? জানি। এ তুই লিক করেছিস না? তুই লিক করেছিস তুই? আমি কিছু করিনি। তুই বলেছিস, আমি তো চিনি না। এ চিনি না আমি। আমি যে আমরা যে ভিক্ষা করি, লোক জানবে কিভাবে? এ তোর সাথে আমি কোনদিন বলেছি? বলিনি না। আমি জানি, আমি তোর সাথে বলিনি। তোর মতো বিশ্বাসঘাতক 3 নাম্বার লোক আমি দুনিয়ায় দেখিনি। এই এই তো আমাকে কইলো। এই তোর সাথে কবে বলিছ আমি? এই তুই তুই আইজ আমি তোর বস। আই অ্যাম দা তোর ইওর লো অফিসার এন্ড বস এন্ড ফাইন। তুই তুই আমাসিস। আই অ্যাম দা বস এন্ড অফিসার এন্ড স্যার। তুই এইটা বলে দিলি লোকের সাথে, তোর ফকির ভাই, তোর ফকিরের লাইসেন্স আমি ক্যান্সেল করাই স্যার। আমি তো বলিনি। তার মানে তোমরা ফকির? আমি আমদারে যা ধরো তাই ঠিকই হয়েছে রে, তোমরা ফকিরই। ওইটা ফকির না আমরা। তুই তোর জন্য এই দিলি, সব তোর জন্য, সব তোর জন্য হয়েছে না। আমি আমদার তোর কথা না কই দাঁড়া। আমি তুই আমার মারিছিস, তোরা মেয়েকে দেখছি আমি।